La 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 আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ। তবে একটু ঝামেলার ব্যস্ততা মাঝে থাকতে হচ্ছে, তো কিসে ঝামেলার কিসে ব্যস্ততা সেটা নেক্সট ব্লগে অবশ্যই বলবো। তো আজকে ব্লগটি দুপুর থেকে শুরু করলাম, আজকে বলতে এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছুটি দিনে ব্লগ। তো এই তো জালম মাছে দো পেঁয়াজা রান্না করতেছি, যেটা সামুদ্রিক মাছের নামে পরিচিত। তো একটু আমি পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আর কি ব্রাউন করে নিব। আর এটার কোনো রেসিপি শেয়ার করব না, জাস্ট আর কি রান্না করব। তো এখানে আমি সব মশলা রেডি করে রেখেছি, আর মাছটা তো ফ্রাই করে রাখা। তো আমি পেঁয়াজটাকে অলরেডি ব্রাউন করে নিয়েছি, এখন এটার সাথে পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার কারণ এখানে মরিচের গুঁড়া তেমন একটা ঝাল না, তাই আমি আর কি কাঁচামরিচ দিই। আর কাঁচামরিচ না দিলে আমার কাছে কারি বলেন দো পেঁয়াজা খেতে মজাই লাগে না। তো যাই হোক, আমি এটার সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি অ্যাড করব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর দুপুরে যে শুধু জালম মাছের দো পেঁয়াজা থাকবে তা না, সাথে থাকবে মসুরের ডাল, আর গতকাল আলু ভর্তা করেছিলাম সেটা অল্প রয়ে গেছে, আর সাথে তো ভাত থাকবেই। তো যাই হোক, আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এটার সাথে দিয়ে দিচ্ছি টমেটো। বা টমেটো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে তুলে ফেলবো, যখন মাছটা ছাড়বো তার আগে দিয়ে দিব। এখন দো পেঁয়াজার পরিমাণ পানি দিয়ে ডেকে রাখবো, সামান্য পানি টেনে আসলেই ছেড়ে দিব মাছ, তার আগে দিয়ে দেব কষিয়ে রাখা টমেটো। আর সন্ধ্যায় থাকবে খুবই মজাদার নাস্তা, যা সবাই হয়তো কম বেশি পছন্দ করেন। সো স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর আমার এই ব্লগ যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে আপনাদের কমেন্ট পড়লে আমাকে আরও উৎসাহ করে নতুন ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ বললে অনেকই কম হবে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমি মাছগুলো উল্টে পাল্টে ঝোলের সাথে মিশিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আর আপনারা প্লিজ ফুল ভিডিও দেখা ট্রাই করবেন, অনেকে আছে ভিডিও না দেখেই উল্টাপাল্টা কমেন্ট করে চলে যান, যেমন আমি দিয়েছি মাটন রেসিপি, লিখে রাখছে চিকেন রেসিপি। আর পুরো ভিডিও না দেখলে অন্তত 3 থেকে 4 মিনিট দেখা ট্রাই করুন। তো যাই হোক, আমাদের লাঞ্চ মেনুতে ছিল জালম মাছের দো পেঁয়াজা, আলু ভর্তা এবং মসুরের ডাল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তো সন্ধ্যা নাস্তা বানাবো। সন্ধ্যা নাস্তা বলতে বানাবো ছোলা বুট ভুনা দিয়ে মুড়ি ভর্তা, যেহেতু আমাদের এখানে ঠান্ডাও পড়ে গেছে আর সেদিন বৃষ্টিও ছিল, আর বৃষ্টির দিনে তো মুড়ি ভর্তা খেতে খুবই ভালো লাগে। তাই আপনাদের ভাইয়াও বলতেছে মুড়ি ভর্তা খাবে, আর মুড়ি ভর্তা খাবে ছোলা বুট ভুনা দিয়ে। তো এর তো আমি ছোলা বুটে ক্যান নিয়ে আসছিলাম, এটাতে সল্টেড ওয়াটার মিক্স করা আছে, জাস্ট আর কি ধুয়ে রান্না করব। তো এর তো ছোলা বুট ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মুড়ি ভর্তা আনতে যে আমি আর কি ছোলা বুটটা রান্না করব। আর এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি। তো বৃষ্টির দিনে মুড়ি ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি করে রাখছি, সাথে তো মশলা থাকবেই। আর এটা আমি রান্নাও করতেছি, সাথে সাথে রেসিপিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একেবারে ডিপ ব্রাউন করে নিব, এতে করে মুড়িতে মিশালে মুড়ি ভর্তাটা খেতে খুবই মজা লাগে। তো এরই ফাঁকে আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি পেঁয়াজটাকে কেমন ব্রাউন করে নিয়েছি। তো এটার সাথে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি অ্যাড করব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এটার সাথে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েছিলে, এখন আমি ছেড়ে দিব ছোলা বুট, এটাকে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ছোলা বুট। তো আমি এটাকে এখন 5 মিনিটের মধ্যে আর কি রান্না করে নেব, এখন দিয়ে দিচ্ছি এটার সাথে কুচি করা ধনিয়া পাতা। আর মুড়ি ভর্তা যে শুধু ছোলা বুট ভুনা দিয়ে করব তা না, সাথে থাকবে আলু চপ। তো আমার ছোলা বুট রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো।
তো একটু আমার ছোলা বুট ভুনা রান্না হয়ে গেছে, এখন আর কি আলু চপগুলো ভেজে নিচ্ছি। তো এখন মুড়ি ভর্তা বানাবো, বাট আমি বানাবো না, আপনাদের ভাইয়া বানাইবো। আর ছোলা বুট ভুনা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনাদের ভাইয়া প্রস্তুত মুড়ি ভর্তা বানানোর জন্য, মুড়িতে আলু চপও মিলাচ্ছে, সাথে দুই তিনটা এইভাবেও খাচ্ছে। আপনাদের ভাইয়া রাতে মুড়ি ভর্তা খেতে খুবই মজা লাগে। তো মুড়ি ভর্তা বানানো যেটা মেন সেটা হচ্ছে ছোলা বুনা। ছোলা বুনা অর্ধেক দিয়ে ভালোভাবে মেখে বাকি অর্ধেকগুলো দিয়ে দিব। তো সন্ধ্যার নাস্তা আপনারা এইভাবে যখনই মন চাইব বানিয়ে খেয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল, বাকি যে ছোলা বুনা ছিল সেটিও দিয়ে দিচ্ছে। তো আমার এই ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন মুড়ির সাথে কিন্তু শসা খেতেও খুবই ভালো লাগে। তো খেতে খেতে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বাদামটা থাকবে।